হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দোলা ইটিং শোতে তোমাদের স্বাগত। আজকে আমি যে প্রথম ব্লগটা শুরু করছি, আমি এসেছি আমাদের আমার শ্বশুর বাড়িতে। সেখানে আমি কিছু সবাইয়ের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো প্রথমে আমি পরিচয় করাচ্ছি আমার মেয়ে মিষ্টি, ছেলে আবির, আর আমার মেজোজা হ্যালো, আর তার পিছনে একটা মেয়ে রয়েছে, সে হচ্ছে সবে 7 মাসে ন্যাড়া হয়েছে। ঠিক আছে, আমার শাশুড়ি আমার শ্বশুর ওদের সবাইয়ের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। এটা আমার মেজ দেও, হ্যালো, আর মা শাশুড়ি আমি, হ্যাঁ, আর বাবা শ্বশুর। হ্যাঁ, তো তোমাদের সঙ্গে সবাই পরিচয় করিয়ে দিলাম। তো আজকের আমি আরও কিছু তোমাদের সঙ্গে দেখাবো, যে আমাদের এক দিদি আছে যিনি রান্নাতে ব্যস্ত রয়েছে। তো আর একটা আমরা মিস করছি, যে আমার ননদ সে এখানে থাকে না, সে বাইরে থাকে, হায়দ্রাবাদে জব পারপাসে ওর বাইরে রয়েছে। তো ও যখন আসবে তখন তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো এখন আমরা আরও কিছু তোমাদের দেখাচ্ছি, যে এইটা আমাদের হচ্ছে ঠাকুর ঘর, যেটা একটা মন্দির আছে, কিন্তু মন্দিরটা এখন ইনকমপ্লিট রয়েছে বলে আমরা তোমাদের দেখাতে পাচ্ছি না। যাই হোক, তো আমি পরে দেখিয়ে দেবো আবার তোমাদের, যখন আমাদের এটা বার্ষিক পুজো হয় ডিসেম্বর মাসে, তো তখন তোমাদের ওই পুজোটার লাইভ পুরো আমি দেখাবো। তো এখন আমরা এখানে এসেছি, আজকে এসে খুব এনজয় করছি। সকাল দিয়ে বাচ্চারা একটু ভিডিও করলো, তো তোমরা সেই ভিডিওটা দেখো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তো তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো। আর আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, আর ভালো থেকো তোমরা। তো আমি এখানে ব্লগটা আমি শেষ করছি, পরে আমি তোমাদের সঙ্গে আবার আমার নিজের বাড়ির নিজের বাবা বোন ফ্যামিলির সঙ্গে আমি তোমাদের পরিচয় করবো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই।